कि हम अपनी शरारती और खुद मुख्तारी पर कभी कोई समझौता नहीं करेंगे। Ladies and gentlemen, the shadows serving the sky. পারমাণবিক অস্ত্রের স্বীকৃত শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম পাকিস্তান। পাকিস্তান পারমাণবিক অস্ত্রের শক্তিধর হয়ে ওঠার পর থেকেই সন্ত্রাসীদের হাতে পারমাণবিক অস্ত্র চলে যাওয়ার শঙ্কাও বিশ্বজুড়ে বাড়তে থাকে। যদিও এ বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ভারতে, কারণটাও পরিষ্কার। পাকিস্তানের পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা বলে স্বীকার করেছে খোদ ইসলামাবাদ। বিভিন্ন সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, এমনকি বিভিন্ন সন্ত্রাসী সংগঠনও এই ধরনের বিবৃতি দিয়েছে। পাকিস্তানের কোনো সন্ত্রাসী দল পাকিস্তানের অস্ত্রাগার থেকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। তবে পারমাণবিক অস্ত্র সন্ত্রাসীদের হাতে যাওয়ার সম্ভাবনা কতটুকু, সেক্ষেত্রে কি হতে পারে, এ নিয়েই এবারের দৃশ্যপট। সঙ্গে আছি আমি অমরিনা। পারমাণবিক অস্ত্র হ্যান্ড গ্রেনেডের মতো কিছু নয়, যেখানে বোমা সক্রিয় করার জন্য শুধুমাত্র একটি পিন বের করতে হয়। পরমাণুর ক্ষেত্রে এটি চাইলেই সক্রিয় করা যায় না, কেননা কারো না কারো হাতে এটির নিয়ন্ত্রণ রয়েছে। 1999 সালে চেচনিয়ায় কোবাল্ট 60 চুরি তেজস্ক্রিয় পদার্থ চুরির অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি। চেচেন বিদ্রোহীরা মেক্সিকো সিটিতে কোবাল্ট 60 বহনকারী একটি ট্রাক হাইজ্যাক করে। ভাগ্যক্রমে তারা এটি ব্যবহার করতে পারেনি এবং কোনো উল্লেখযোগ্য ক্ষতিও হয়নি। পারমাণবিক শক্তিশালী দেশগুলোর ছোটখাটো ভুল থেকে বিশাল বিপর্যয় হতে পারে, তাই বেশিরভাগ দেশ পারমাণবিক অস্ত্রের সুরক্ষার জন্য বেশ কিছু সতর্কতা অবলম্বন করে। প্রতিটি পারমাণবিক সুরক্ষার অন্তত 4টি স্তর রয়েছে। ব্যতিক্রম ছাড়া সব পরমাণু অস্ত্রের একটি প্রাথমিক নিরাপত্তা বৈশিষ্ট্য হল পারমিসিভ অ্যাকশন লিঙ্ক বা পিএল। পরমাণুকে সক্রিয় করতে সার্কিটে একটি অনুমোদিত কোড দিতে হয়। প্রকৃতপক্ষে যদি প্রথম উদাহরণে পিএএলকে সঠিকভাবে তথ্য দেওয়া না হয় তাহলে অস্ত্রটি অকার্যকর হয়ে যায়। আর কিছু ক্ষেত্রে কিছু পূর্ব নির্ধারিত টার্গেটের জন্য পরমাণু অস্ত্রকে আগে থেকেই প্রোগ্রাম করা থাকে। এই পরমাণু কেবল তখনই বিস্ফোরিত হবে যখন পরমাণু তার প্রোগ্রাম করা ফ্লাইট বা দূরত্ব সম্পন্ন করবে। পারমাণবিক বিস্ফোরণের আগে একটি পরমাণু সক্রিয়করণের সফটওয়্যারও প্রয়োজন হয়। পরিবেশগত অবস্থার পরিবর্তন যেমন চাপ, তাপমাত্রা এবং ঘনত্বের পরিবর্তন হতে পারে। একটি সাধারণ চাপের সুইচ হিরোশিমা এবং নাগাসাকির ওপর পারমাণবিক অস্ত্র সক্রিয় করে। নির্দিষ্ট এবং প্রোগ্রাম করা শর্ত পূরণ না হলে পরমাণু নিজেকে অস্ত্র দেয় না, তাই বিস্ফোরিত হবে না। সবশেষ সোর্স কোড। যতক্ষণ না সোর্স কোড সিস্টেমে দেওয়া হয় ততক্ষণ লঞ্চ প্ল্যাটফর্ম সক্রিয় হবে না। উদাহরণস্বরূপ যেসব দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে তাদেরকে সোর্স কোড না জানানো পর্যন্ত অপারেটররা ভুল বা অসাবধানতাবশত সেটি চালু করতে পারবে না। যেমন মার্কিন প্রেসিডেন্টের ফুটবল এবং ভারতীয় প্রধানমন্ত্রীর ব্রিফকেসে এই সোর্স কোড আছে। ফুটবল বা ব্রিফকেস চুরি ঠেকাতেও নিরাপত্তা ও সুরক্ষার আরেকটি স্তর রয়েছে। পরমাণু নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের লঞ্চের আদেশ দেওয়ার আগে একটি বহু স্তরযুক্ত প্রমাণীকরণ প্রক্রিয়া রয়েছে। সহজ কথায় একটি সন্ত্রাসী সংগঠন চুরি করতে সক্ষম হলেও পারমাণবিক অস্ত্র চাইলেই সক্রিয় করা যায় না, যদি না রাষ্ট্রীয়ভাবে মদত দেওয়া হয়। বেশিরভাগ ভারতীয় সামরিক বিশেষজ্ঞ প্রায়ই পারমাণবিক সন্ত্রাসবাদ সম্পর্কে কথা বলেন। এই পারমাণবিক সন্ত্রাস কিন্তু এমন না যে একটি দলকে বোঝানো হচ্ছে যারা পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটাবে। তবে পাকিস্তানের সামরিক বাহিনী সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগসাজশ করে পারমাণবিক বিমান হামলা চালানোর শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে এক্ষেত্রে এটি আর বিচ্ছিন্ন কোনো সন্ত্রাসী হামলা হবে না, সেক্ষেত্রে এটি হবে সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাস, যেহেতু পাকিস্তান সরকার সরাসরি জড়িত হবে। সে যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তেজস্ক্রিয় সন্ত্রাসবাদের শঙ্কা। বিশ্বব্যাপী তেজস্ক্রিয় পদার্থ চুরির অসংখ্য ঘটনা ঘটেছে, তবে সৌভাগ্যবশত অন্তত এখনও একটিও ভুল হয়নি, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থের এই ইচ্ছাকৃত বা
দুর্ঘটনাজনিত কোনো ঘটনাই ঘটেনি আর বিপর্যয় হয়নি। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে হামলার ঘটনাও ঘটেনি। ইচ্ছাকৃত তেজস্ক্রিয় সন্ত্রাস নিয়ে আলোচনার আগে দুর্ঘটনাজনিত তেজস্ক্রিয় বিপর্যয় নিয়ে আলোচনা করা যাক। ছিচকে চোররা একবার ব্রাজিলের একটি পরিত্যক্ত চিকিৎসা কেন্দ্রে ঢুকে পড়ে এবং অন্যান্য জিনিসের সঙ্গে এর বিষয়বস্তু না জেনেই একটি রেডিও টেলিথেরাপি মেশিন থেকে একটি ক্যানিস্টার তুলে নেয়। ক্যানিস্টারে গুরু আকারের সিসিয়াম 137-এর একটি আইসোটোপ ছিল, যা অত্যন্ত তেজস্ক্রিয় একটি পদার্থ। জ্ঞান না থাকায় না জেনেই তারা ময়লা আবর্জনার মধ্যে তা ফেলে দেয়। ক্যানিস্টারটি অসাবধানতাবশত বা ইচ্ছাকৃতভাবে খোলার পর বাতাসের সাহায্যে আশপাশে তেজস্ক্রিয় সিসিয়াম পাউডার ছড়িয়ে পড়ে। দূষণ রোধ ও কয়েকশো মানুষকে সুরক্ষা দিতে গিয়ে তখন $2 কোটি বেশি অর্থ ব্যয় করতে হয় ব্রাজিল সরকারকে। পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ একটি জটিল প্রক্রিয়া। তেজস্ক্রিয় পদার্থ ধরে রাখা অনেক সহজ, আর পারমাণবিক বিস্ফোরণের পরিণতি তাৎক্ষণিক ও ভয়াবহ। বিশেষজ্ঞরা বলছেন, কোনো চিহ্ন না রেখে তেজস্ক্রিয় সন্ত্রাস চালানো অনেক সহজ। তেজস্ক্রিয় সন্ত্রাসের দুটি উপায় বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা। একটি হলো রেডিওলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস RDD এবং অন্যটি হলো রেডিওলজিক্যাল এক্সপোজার ডিভাইস RDD। তেজস্ক্রিয় পদার্থ ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট এলাকায় এবং আশপাশে ছড়িয়ে দিয়ে RDD পদ্ধতি কার্যকর করতে পারে সন্ত্রাসীরা। এমনকি বিচ্ছুরণ সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে সম্পন্ন করতে পারে। আবার তেজস্ক্রিয় পদার্থ একটি বড় জলাশয়ে ফেলে দিলে বা ঘনবসতিপূর্ণ এলাকায় গুঁড়ো আকারে ছড়িয়ে দিলে তাও মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। একইভাবে RDD দীর্ঘমেয়াদী প্রতিকূল প্রভাব সৃষ্টি করতেও ব্যবহার করতে পারে সন্ত্রাসীরা। মূলত RDDকে গণবিধ্বংসী হাতিয়ার হিসেবে ব্যবহারের শঙ্কা রয়েছে। সন্ত্রাসী সংগঠনের সঙ্গে অভ্যন্তরীণ যোগসাজশের কারণে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনের পারমাণবিক অস্ত্র চুরির সম্ভাবনা অনেক কম, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে পাকিস্তান সেনাবাহিনীকে ধর্মীয়করণ সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ভুল হাতে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রকাশ্যে তাদের ধর্মীয় মৌলবাদী দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। পাকিস্তানের সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত এই ধর্মীয় চরমপন্থীরা সহায়ক হতে পারে। এমনকি একটি হিরোশিমা টাইপ বোমা তৈরির জন্য যথেষ্ট প্রশাসনিক এবং প্রযুক্তিগত প্রচেষ্টা জড়িত থাকতে পারে। এর আগে জঙ্গি সংগঠন আল কায়দা লক্ষাধিক মার্কিনকে হত্যা করার প্রতিশ্রুতি দিয়ে একটি পারমাণবিক অস্ত্র চুরি, ক্রয় কিংবা উৎপাদন করার কথা বলেছিল। এমনকি আল কায়দা তেজস্ক্রিয় উপাদান সংগ্রহের জন্য পাকিস্তানের একিউ খান পরীক্ষাগারে যোগাযোগ করে, যদিও পরে তারা সফল হয়নি। ফিসাইল উপাদান অনুমানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA একটি আন্তর্জাতিক প্যানেল গঠন করেছে, যেখানে বলা হয় পাকিস্তান গ্রেড ইউরেনিয়ামের প্রায় 4,000 কিলোগ্রাম অস্ত্র তৈরি করেছে, যেটি 90% সমৃদ্ধকরণ, যাকে বলা হয় হাইলি এনরিচড ইউরেনিয়াম, এবং গ্রেট প্লুটোনিয়ামের প্রায় 400 কিলোগ্রাম অস্ত্র আছে ইসলামাবাদের। হিরোশিমা নাগাসাকি পারমাণবিক অস্ত্রের জন্য প্রায় 12 থেকে 15 কিলোগ্রাম হাইলি এনরিচড ইউরেনিয়াম বা 5 থেকে 6 কিলোগ্রাম প্লুটোনিয়াম প্রয়োজন হয়। ভারতের প্রতি পাকিস্তানের ঘৃণা পাকিস্তানি নেতৃত্বকে ক্রমাগত পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ করতে উৎসাহিত করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। নতুন চুল্লি তৈরি করা এবং নতুন ওয়ারহেডের ক্রমাগত উৎপাদনেরও যথেষ্ট খরচ আছে। আবার পাকিস্তানের অর্থনীতি বিপর্যয়ের মুখে, চীনের আর্থিক সহায়তা হয়তো ডুবন্ত পাকিস্তানের অর্থনীতিকে টিকিয়ে রাখতে পারবে না। পাকিস্তান ফুল স্পেকট্রাম নিউক্লিয়ার ডিটারেন্স সহ একটি জাতি হয়ে উঠতে চায়। ভারতের উপর পারমাণবিক আধিপত্যের জন্য পারমাণবিক অস্ত্রাগার বাড়ানোতে $1,000 কোটি বিনিয়োগ করে চলেছে পাকিস্তান। সন্ত্রাসবাদ তার রাষ্ট্রীয় নীতির পরিবর্তে ভবিষ্যৎ পাকিস্তানি প্রজন্মকে তাড়িত করতে পারে। দেশীয় সন্ত্রাসীরা পাকিস্তানের অভ্যন্তরে পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারে এবং দুর্ঘটনাক্রমে বিস্ফোরণ ঘটাতে পারে। পাকিস্তানের সাহায্যে সন্ত্রাসী দল ভারতে পরমাণু বিস্ফোরণ ঘটাতে না পারলেও তেজস্ক্রিয় সন্ত্রাসবাদের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে পাকিস্তানের স্বার্থেই পরমাণু অস্ত্র যাতে ভুল হাতে না যায় তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।